আসসালামু আলাইকুম। তো আমি এখন একটি সার্ভে করে দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ছোট ভাইয়ের পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি নতুনদের কাজ শিখিয়ে ছাড়বো ইনশাল্লাহ। তো সার্ভেটি শুরু করা যাক। সবসময় সার্ভে করার আগে ইয়েস ইয়েস নো খেয়াল করবেন, ইয়েস দিবেন সবসময়। এখানে বেজ ডিসক্রাইব ইউ, হুইচ অফ ফলোয়িং বেজ ডিসক্রাইব ইউ, তো এখানে দিবেন হোয়াইট। হোয়াইট দেওয়ার পর এখানে তো নেক্সট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে বলতে হুইচ বেস ডিসক্রাইব ইউর সেক্সুয়াল ওরিয়েন্টেশন, মানে আপনি কোন কোন জেন্ডার, মানে জেন্ডার সেক্স কোনটা। যেমন লেসবিয়ান আছে, ঠিক আছে, আমরা হেটারো সেক্সুয়াল স্টেট, আমরা এটা স্বাভাবিক মানুষ, ঠিক আছে। তো এখানে স্বাভাবিক মানুষ দিবেন। দেওয়ার পর হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্সেস, তো বিফোর ট্যাক্সেস আপনার প্রোফাইলে যা থাকবো তাই দিবেন। আমার 1,99,000 দেওয়া। তো এখানে দেখেন কোয়ালিটি প্রশ্ন করছে, তো এখানে একটু প্লিজ সিলেক্ট দ্য ফুড রেসপন্স, তো মানে সাইন নাম্বার 1, 2, 3, 4 সাইন নাম্বার, এইগুলো কিন্তু আপনাকে একটু লক্ষ্য করতে হবে ছোটো ছোটো প্রশ্নগুলা। এই দেখেন, এই যে প্লিজ সিলেক্ট দ্য ফুড অপশন, তো আমরা ফুড অপশন সিলেক্ট করলাম। করার পর তো এখানে লাক্সারি ব্র্যান্ড, এখানে কি বলছে, ক্লথিং শুজ, তো আমরা লাক্সারি ব্র্যান্ড বলতে বুঝি নাইক, তারপরে অ্যাডিডাস অ্যাডিডাস, তারপর পমা, এইগুলাই তো পমা, ঠিক আছে। তো একটা দিলাম। তো এখানে বলছে হুইচ ফলোয়িং লাক্সারি ব্র্যান্ডস ব্র্যান্ডস আর এওয়ার অফ, যে কোনো প্রশ্ন যদি এওয়ার অফ হার্ড অফ থাকে তাহলে সবগুলাই দিবেন। দেখেন সবগুলা দিবেন, একটা দুইটা হয়তো বাদ দিতে পারেন, ঠিক আছে, আপনি সবগুলাই দেন, কিছুই হবে না। তো আপনি সবগুলাই দেন, সবগুলো দিন। তারপরে এখানে দেখেন বলছে প্লিজ ইন্ডিকেট লেভেল অফ এনগেজমেন্ট ইন দ্য পাস্ট 12 মান্থ, লাক্সারি ব্র্যান্ড ক্লথিং হ্যান্ডব্যাগ অ্যান্ড অ্যাক্সেসরিজ। তো এখানে একটু নেট প্রবলেমের কারণে সমস্যা হচ্ছে, তো আমরা দেখা যাক। এখানে আমরা আই হ্যাভ দিস ব্র্যান্ড এইভাবে দিবেন, এইভাবে। তো এখানে একটু রিফিল দিন। তো এইভাবে এখান থেকে দুই একটা করে সিলেক্ট করে দিবেন, এইভাবে দিবেন, এইভাবে এইভাবে দিবেন, এইভাবে দিবেন। অনলাইনে যত ইনকাম সোর্স আছে, গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডিজাইন বলেন, ওইগুলা তো অনেক আপনাকে সময় দিতে হবে, কিন্তু আমাদের সার্ভেতে অত প্রশিক্ষণ লাগবে না, অত এডুকেটেড লাগবে না, ঠিক আছে। তো এখানে বলছে থিঙ্কিং অ্যাবাউট দ্য পাস্ট 12 মান্থ, হাউ মাছ ডিড ইউ, হাউ মাছ মানে কত কত স্পেন্ড করছেন। তো আপনি 12 মাসের মধ্যে জুয়েলারি ওয়াচ এগুলাতে তো অনেক স্পেন্ড করে, $3,000 দেবেন, আবার 500-200 দিন না, এখানে 2,000 দিতে পারেন, ঠিক আছে, কারণ এগুলো তো লাক্সারিয়াস জিনিস। এখানে বলছে দি নাম্বার ইন টাইপ দ্য ফার্স্ট বক্স ইজ হায়ার দেন দ্য সেকেন্ড বক্স, ঠিক আছে, আর ইন্টার দ্য ফার্স্ট বক্স ইজ হায়ার দেন দ্য সেকেন্ড বক্স। তো এখানে আমি 2,000 দিই, এখানে 3,000 দিই। তো নিয়েছে, তো এখানে বলছে অ্যাবাউট হাউ মেনি ইন্ডিভিজুয়াল আইটেম, আপনি 5টা দেন। এখানে হুইজ ফলোয়িং ইজ এ পিকচার অ্যান্ড এনিমাল, এনিমাল কোনটা, এটা এটা কিন্তু দেওয়া যাবে না, এটা এনিমাল, এটা দিলাম। দেওয়ার পর এখানে বলছে ইন ইউর ওন ওয়ার্ড, মানে আপনার নিজের ভাষায় হাউ ডু ইউ ডিফাইন ইনক্লুশন হুয়েন কাম লাক্সারি ব্যান্ড, আপনি লাক্সারি ব্যান্ড সম্বন্ধে একটা সেন্টেন্স লিখে দেবেন, লিখে দেবেন ইট ইজ ভেরি প্রেসিয়াস, প্রেসিয়াস, ঠিক আছে, প্রেসিয়াস, ঠিক আছে, এটা খুবই মূল্যবান জিনিস লিখে দিলেন। তো এখানে আপনাকে দেখেন বলছে হুইচ অফ ফলোয়িং মাস্ট ট্রু লাক্সারি ব্র্যান্ডস কনসিডার দেম ইনগুলো, তো আমরা কি শিখছি, যে শিখছি যে স্যার কোনো টিক চিহ্ন থাকলে আমরা অনেকগুলা দিয়ে দিব, ঠিক আছে, আমরা অনেকগুলা দিয়ে দিব, হ্যাঁ দিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন মোস্ট মোস্ট ইনক্লুসিভ, মানে আপনি কার্টিয়ার দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন,
এখানে ইউ সিলেক্ট কার্টিয়ার বিং এ মোস্ট ইনক্লুসিভ বিং এ এখানে বলছে বিং অ্যাজ স্পেসিফিক অ্যাজ পসিবল প্লিজ ইলোবোরেট হোয়াই ইউ মেড দিস সিলেকশন, মানে কোন কারণে আপনি কোন কারণে এটা সিলেক্ট করলেন, লিখবেন বিকজ বিকজ অফ কোয়ালিটি, আপনি লিখে নেন জাস্ট এটা লিখে দিলেন কোয়ালিটির জন্য আমি এটা সিলেক্ট করেছি, ঠিক আছে। এখানে এক্সট্রিমলি দিবেন, এটা দিবেন এটা দিবেন তো এটা দিবেন তো এটা দিবেন এটা দিবেন এটা দিবেন এটা দিবেন। শুনেন, আমি তো শুধু এই অ্যাকাউন্টে কাজ করি না, আমি আরো অ্যাকাউন্টে কাজ করি। এখন আপনাকে যদি বা এখানে গ্রুপে যারা নতুন তাদের যদি আমার অ্যাকাউন্টও দেওয়া হয়, দেখা যাবে কাজ কিন্তু তেমন পারবে না, অভিজ্ঞতা হইলে আসল অ্যাকাউন্ট তেমন কোনো কিছু না। তো এখানে এখানে একটা একটা এইভাবে সিলেক্ট করে দিবেন, এই যে একটা একটা গ্যাপদা গ্যাপদা দিবেন, একটা একটা গ্যাপদা গ্যাপদা দিবেন, হ্যাঁ একটা একটা গ্যাপদা গ্যাপদা দিবেন এভাবে দিবেন, হ্যাঁ এভাবে দিবেন, হ্যাঁ দুইটা করে দিতে পারেন সময় বাঁচানোর জন্য। এভাবে দিবেন, সার্ভের কাজ কোনো কঠিন না ভাই, আপনি জাস্ট একটু সাহস করে আপনি কিছু টেকনিক অবলম্বন করবেন, প্রশ্ন আপনাকে পড়তে হবে না যে ইংরেজি পারবো না, এইগুলোর ভয় কিচ্ছু নাই ভাই। আপনি আর এখানে ভুল হলেও তো আপনি 3 পয়েন্ট পাচ্ছেন এই সাইডে আপাতত। তো এখানে একটা মোস্ট এইভাবে দিবেন, দেওয়ার পরে এখানে এখানে একটা দিবেন, ঠিক আছে, তারপরে এখানে একটা দিবেন, এখানে একটা নিচে একটা, মানে দুইটা মানে দুইটা সিলেক্ট করতে হবে, এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা সিলেক্ট করবেন আর একটা লেস ইম্পর্টেন্ট একটা সিলেক্ট করবেন, করার পর এখানে একটা টিক দিবেন, ঠিক আছে, এইখানে একটা এইখানে একটা তারপর এইখানে একটা, ঠিক আছে, এইখানে ইম্পর্টেন্ট দেবেন, এইখানে ইম্পর্টেন্ট একটা দেবেন, দেওয়ার পরে এটা দিবেন, এইখানে একটা দিবেন, এইখানে একটা দিবেন, এখানে একটা দেবেন। তো এখানে আবার ওই ওই ধরনের টিপ প্রশ্নই একই প্রশ্ন, তো হুইচ অফ ফলোয়িং কারেন্ট ইনিশিয়েশন প্লিজ সিলেক্ট ইনিশিয়েশন, আর এওয়ার অফ, এওয়ার অফ থাকলে আমি শিখে দিছি কি অনেকগুলো দিবেন, ঠিক আছে, অনেকগুলো দিবেন, সবগুলো দিলে অসুবিধা নাই। তো এখানে বলছে থিঙ্কিং অফ সাম কে টপিকস ইউ উই ডিসকাস দ্য আর্লিয়ার, মানে আমরা কোন টপিক সম্বন্ধে আর্লিয়ারে ডিসকাস করেছি সে সম্বন্ধে বলতেছে, দ্য স্পোক পারসন ইউ থিঙ্ক দ্য বেস্ট রিপ্রেজেন্টেটিভ আনি, এটা হলো। তো এখানে আপনি লিখতে পারেন
is David. আমি তো এখানে তো তো বাবা ভাবে ই করি না দেরি করি না লিখে দিলাম তো এখানে পাঁচটা বলছে সিলেক্ট আপ টু 5 ঠিক আছে 5 আইডিয়াল টাইপ অফ স্পোক পারসনস তো কয়েকটা দিয়ে দেন চার পাঁচটা দিয়ে দেন তো এখানে আবার স্ট্রং লাগবে আমরা তো এই যে ডি ডিগ্রি দিবই না তো প্রশ্নে কি আছে আপনার ওটা দেখার টাইম নাই ঠিক আছে নিয়ম মেনে কাজ করবেন শুধু প্রশ্ন পড়তে পড়তে আপনার আরেকজনের সার্ভিস আইডিয়া দিবে ঠিক আছে হ্যাঁ এইভাবে দিবেন এইভাবে দিবেন তো তো আমরা কি শিখেছি সেটা হলো সব সময় পজিটিভ অ্যানসার তো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট দিলাম তো এখানে ডু ইউ সাম ডিসএবিলিটি ইম্পেয়ারমেন্ট আপনার পরিবারে কি কোনো ডিসএবিলিটি আছে নো এই প্রশ্নটা খালি নো দিবেন যে কয়েকটা ডু ইউ ফিজিক্যাল সেন্সরিলি তাহলে নিউরো ডিভার্জেন্ট ক্যারেক্টার এটা কি ক্যারেক্টারিস্টিক তো মেক ডিফিকাল্ট ইউ ফাইন্ড তো জুয়েলারি নো জুয়েলারি পড়তে থেকে আপনার কোনো ডিফিকাল্ট হয় নো তো এখান থেকে দুই একটা সিলেক্ট করে দেন হোয়াট ইজ ইউর এজ 41 হ্যাঁ আমাদের সার্ভেটি মিলে গেছে হ্যাঁ এমপ্লয়মেন্ট স্ট্যাটাস থাকলে ফুল টাইম দিবেন তো আমাদের সার্ভেটি হয়ে গেছে তো এখানে মাস্টার ডিগ্রি দিবেন এই যে হাইয়েস্ট ডিগ্রি অফ লেভেল এডুকেশন মাস্টার ডিগ্রি তো এখানে মেরিট দিবেন ইয়ার রিলেশনশিপ স্ট্যাটাস মেরিট তো এখানে যেহেতু আমরা ডেভিড মেভিড দেখো নাম খুলছি তো এখানে খ্রিস্টান দেন আর মুসলমানদের নাম দেয় মুসলিম দিবেন ইংলিশ অনলি যে বাড়িতে স্পোক মোস্ট অফ এন এট তো ইংলিশ অনলি দিবেন ঠিক আছে দেখেন আমার সার্ভেটি কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে সার্ভে করবেন আর আপনারা যদি কেউ সার্ভে করতে চান আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দিয়ে দেবো তো আপনারা ওখান থেকে আমাকে রিকোয়েস্ট বা মেসেজ পাঠিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সার্ভের কাজ তেমন কঠিন না পরিশেষে বলবো তো আপনারা চেষ্টা করলে পারবেন কিছু নিয়ম বলে দেবো আমি সেগুলো অনুসরণ করলে আপনারা সার্ভে করতে পারবেন এছাড়াও আমাদের সাথে কাজ করলে আপনারা কাজ করতে পারবেন ওপিনিয়ন আউটপুট ভ্যালুয়েট সহজ বাগ মাই পয়েন্ট আমি আপাতত জাঙ্কি নিয়ে ভিডিও ছাড়ছি কারণ জাঙ্কিতে অনেক পোলাইভান কাজ করে বেশিরভাগ এই কারণে জাঙ্কির ভিডিওগুলো আছে আমি দু একদিনের মধ্যে ইনশাল্লাহ ভ্যালুয়েট নিয়ে ভিডিও দেবো আউটপুট নিয়ে সহজ বাগ নিয়ে তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ